একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক মাঝবয়সী মহিলা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার 7 নম্বর ওয়ার্ডের কুচকুচিয়া এলাকার একটি দোতলা বাড়িতে একাই থাকতেন বছর 35-এর অপর্ণা কর্মকার নামে ওই মহিলা। মহিলার 15 বছর আগে বিয়ে হয় বাঁকুড়ার বিষ্ণুপুরের। বিবাহ বিচ্ছেদের পর থেকেই বাপের বাড়িতেই বাঁকুড়ার কুচকুচিয়া এলাকায় থাকতেন তিনি। বাবা মা মারা যাওয়ার পর মানসিক অবসাদে ভুগছিলেন। আজ বিকাল নাগাদ হঠাৎই স্থানীয় পাড়া প্রতিবেশীরা চিৎকারে আওয়াজে দরজা ভেঙে বাড়িতে ঢুকে জ্বলন্ত অবস্থায় অপর্ণা কর্মকারকে দেখেন। পাড়া প্রতিবেশী প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। সদর থানার পুলিশ এসে আহত অবস্থায় ওই মহিলাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায়। দিল্লিতে বল আমরা এখানে বসে আছি, দিয়ে বল বসে থাকতে থাকতে দেখছি ও বাবা গো মা গো করে যে চাচ্ছে চেঁচার চেঁচে আমরা মিয়া গেলে ভাঙতে পারে দরজাটা, দিয়ে ওরা দাদাকে ডাকলো, দিয়ে এসে ওর ভাঙলো, ভাঙিয়ে পর উপরে উঠে দেখছি তখন দাদা প্রতিবেশীর সে ছুটে এসছে বল তখন দেখছি জ্বলছে। বাড়িতে কে কে থাকতো? বাড়িতে কারণ টারণ আমরা কিছু জানি না। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি নাম আপনার? আমার নাম গীতা, গীতা রাজবাউ। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।